নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা চিকেনের অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি, খেতে ভীষণই সুস্বাদু হয়। এই চিকেনের রেসিপিটা লুচি, পরোটা, ভাত সবের সাথেই খেতে খুব ভালো লাগে আর বানানোটাও খুব সহজ। রেসিপিটার নাম হচ্ছে চিকেন আফগানি। দেখুন তাহলে কীভাবে বানাই এই চিকেন। প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, একটু বেশি করেই দিতে হবে। দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দেব 4-5টা পেঁয়াজের টুকরো। এটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4-5টা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহিন পেস্ট করে নিলাম। নিয়েছি এখানে 500 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে এটা দিয়েই বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতার পেস্টটা, দিয়ে 1/2 পাতিলেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। আপনারা এর মধ্যে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও দিতে পারেন, সেটা দিলেও খুব ভালো হয়। দিয়ে দেব 1 চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ গরম মশলার পাউডার আর 1 চামচ মতো চাট মশলা। দিয়ে দেব 1 চামচ মতো কসৌরি মেথি, দিয়ে দেব 7 মতো লবণ, দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব হাতে করে। দেখুন এটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল। চিকেনগুলো আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। এইভাবে একটা একটা করে আলাদা আলাদা করেই চিকেনের পিসগুলো দিতে হবে, একসঙ্গে গায়ে গায়ে লাগিয়ে দেওয়া যাবে না। দিয়ে হাই ফ্লেমে চিকেনগুলো আমি 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নেব, একটু লালচে করেই ভেজে নিতে হবে। দু তিনবার এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব চিকেনগুলো। হাই ফ্লেমে ভাজলেই এটা হয়ে যাবে, এটা ভাজার সময়তেই অর্ধেকটা কুক হয়ে যাবে চিকেনটা, তারপরে গ্রেভির সাথে অর্ধেকটা কুক হবে। দেখুন এইভাবে উল্টে দিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। আরও 1-2 মিনিট অপেক্ষা করে চিকেনগুলো সব তুলে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি। এইভাবে করে আরও যে চিকেনগুলো রয়েছে সেগুলোও ভেজে তুলে নেব। দেখুন ওগুলোও ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিলাম। নিয়ে একটা কড়ার মধ্যে আমি গ্রেভিটা রান্না করে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার, দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব 1 মিনিট মতো। নিয়ে এর মধ্যে চিকেনের যে গ্রেভিটা ছিল ওই গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। বানানোটা খুবই সহজ এই রান্নাটা, খুব মানে কম সময়েও হয়ে যায় আর কম মশলাতেও হয়ে যায়। চিকেনটা দিয়ে দিলাম ভাজা, দিয়ে একটু ভালো করে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি 10 মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। এটা একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। মোটামুটি 10 মিনিটেই এটা রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, প্রায় হয়েই গেছে চিকেনটা। এখন এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে আরও 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব মিডিয়াম লো ফ্লেমে। 2 মিনিট পর দেখুন খুব সুন্দর হয়ে গেছে, চিকেন আফগানি সম্পূর্ণ রেডি। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে মাঝখানে একটা বাটি বসিয়ে আমি গ্যাসের মধ্যে কয়লা আঁচ করে নিয়েছিলাম।
এর মধ্যে দিয়ে দেব একটু ঘি, দিলে খুব এ থেকে একটা স্মোক বের হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এটা দেওয়ার জন্য চিকেনের মধ্যে খুব একটা স্মোকি ফ্লেভার আসে, খুব ভালো হয়। দেখুন 5 মিনিট পর ঢাকনা খুলে বাটিটা তুলে নিচ্ছি, সম্পূর্ণ রেডি চিকেন আফগানি। দেখুন ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা, আর বানানোটাও দেখলেন তো কত সহজ, আর দেখতেও খুব সুন্দর। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার এই চিকেনটা বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। ধনে পাতা পুদিনা পাতার ফ্লেভার, স্মোকি ফ্লেভার খুব ভালো। আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।